হ্যালো ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে সফল অপেক্ষার অবসান আইসিডিএসে এবার কর্মী নিয়োগ শুরু হলো যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এবং বলে রাখি এখানে আবেদন করতে কোনো রকম কোনো ফি লাগছে না অর্থাৎ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারছো জেলায় জেলায় কিন্তু এবার নিয়োগ শুরু হলো ভোট পর্ব মিটতেই আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে মোটামুটি জুলাই বা আগস্টের দিকেই তোমাদের কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে তার একটা আভাস আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যেখানে প্রায় বিয়াল্লিশ হাজার ভিউ এসেছিলো আজকের এই ভিডিওতে আমি বলবো যে জেলায় কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে আইসিডিএস প্রজেক্টে তোমরা কিন্তু এখন আবেদন করতে পারবে প্রত্যেকের সাথে ভিডিওটা শেয়ার করো নিজের নিজের জেলার নাম তুমি অবশ্যই কমেন্ট করে দেবে যে তুমি কোন জেলা থেকে দেখছো বর্তমানে তুমি কোন জেলা থেকে দেখছো কলকাতা হাওড়া হুগলি যার যেখানে বাড়ি একটু কমেন্ট করে দিও আচ্ছা শূন্য পদের ব্যাপারটা বলি এখানে তেরো হাজার দুশো পঁচিশটা কথা বলেছিলাম যার মধ্যে কিন্তু এখন বিভিন্ন জেলাতে কিন্তু ভাগ ভাগ করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে পরবর্তীকালে পিএসসি বাকি নিয়োগগুলো করবে তবে আজকে আমি যেটা বলবো সেটা একটা জেলা নিয়ে ঠিক আছে সেটা আমি পরে বলছি আচ্ছা বয়সের ব্যাপারটা কিন্তু উল্লেখ নেই তবে আমি দেখেছি অন্যান্য ক্ষেত্রে যেরকম দেখা যায় যে আঠেরো থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ এরকমই থাকে তো এখানে ধরে না যেতে পারে থেকে হবে তবে কিন্তু কোনো উল্লেখ নেই নোটিশটাই তোমাদের দেখিয়ে দেবো নোটিশে কিন্তু কোথাও কিন্তু বলা নেই যে এখান থেকে এত বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এখানে সবাই আবেদন করতে পারছো যাদের এক্সপিরিয়েন্স আছে যাদের নেই সবাই আবেদন করতে পারবে মাধ্যমিক পাশ হলেই ঠিক আছে চলো শুধুমাত্র মহিলা এখানে একটা ব্যাপার বলে রাখি এটা ম্যাজিক আছে কেন ম্যাজিক বললাম কারণ তুমি যদি মহিলা হয়ে থাকো এবং তোমার যদি লক্ষ্য হয়ে থাকে আমি একটা সরকারি চাকরি পাবো মাধ্যমিক পাশে এর থেকে বেস্ট আমি বলে রাখছি গভর্নমেন্ট জব সহজে নয় সহজে পাবার নয় শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারছে কোনো পুরুষরা আবেদন করতে পারবে না বিনামূল্যে আবেদন এবং একটু বলেছি দেখো খুব সহজে সরকারি চাকরি এবং বলে রাখি এইখানে একটা বড় সারপ্রাইজ দেওয়ার আছে তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে অবশ্যই একটা বড় সারপ্রাইজ তোমরা পেতে চলেছো ওকে তো চলো আমি দেখি দিই একটার পর একটা তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা প্রথমবার সেই চ্যানেলটা লাইক করো ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো দেখো ফার্স্ট অফ অল দেখিয়ে দিই এটা কিন্তু দেখতে পাচ্ছো যে লেখা আছে এলিজিবল ক্যান্ডিডেট ওমেন অনলি যেটা এখন দেখাচ্ছিলাম যে শুধুমাত্র মহিলা তো এখানে দেখো লেখাই আছে যে শুধুমাত্র ওমেনদের জন্যই কিন্তু ভ্যাকেন্সিটা এবং বলে রাখি দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এই দুটো পোস্টের জন্য কিন্তু আবেদন চলছে আবেদন শুরু হয়ে গেছে ওকে আমি দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবে বিনামূল্যে আবেদন ফাটি সবাই আবেদন করে দাও ঠিক আছে চলো এবার দেখো এখানে তোমাদের বলে রাখি এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের দেখো এখানে একটা ব্যাপার বলে রাখি একটু প্যান কার্ড আধার কার্ড লাগবে যাই হোক যাদের আছে যে কোনো একটা হলেই হবে ঠিক আছে আচ্ছা আমি তোমাদের বলে রাখি মেন ব্যাপারটা কি মেন ব্যাপারটা হচ্ছে এখানে তোমাদের কিন্তু বিভিন্ন ধাপে নিয়োগটা হবে মানে এতদিন আমরা দেখেছি যে বাবা শুধুমাত্র তোমার নাম্বার থাকলেই বা শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই তুমি চাকরি পাবে এরকমটা চলবে না এখানে তোমাকে রিটার্ন এক্সামও হবে ঠিক আছে লিখে দিই রিটার্ন এক্সাম মানে কি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে ঠিক আছে রিটার্ন এক্সাম হবে রিটেন এক্সামে পাশ করলে তারপর হবে তোমার ইন্টারভিউ বা ভাই বা ভক তারপর তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে দেন তোমার জয়নিং হবে বলতে পেরেছি তাহলে রিটার্ন এক্সাম যেহেতু আছে তার মানে মনে রাখো কম্পিটিশান হবে কিছুটা হলেও হবে ছেলেমেয়েরা ন্যায্যভাবে কিন্তু সরকারি চাকরি পাবে এরকমটা নয় যে ভাই গেলাম আর আমার পরিচিত আছে ইন্টারভিউ ভালো মতো দিলাম একটু ভালো লাগলো ব্যাস হয়ে গেলো না পড়াশোনা ভালোভাবে করতে হবে আর এর জন্যই তোমাদের বলবো পড়াশোনা শুরু করবে কিভাবে আমাদের ব্যাচ আসতে চলেছে একটা বড় সুখবর এবং যার কোর্স ফি রাখবে একদম মিনিমাম তোমার ভাবতে পারবে না এতটুকু কোর্স ফি রাখছি তো অবশ্যই তার জন্য ভিডিওটা দেখো দেখো এবার তোমাদের বলে দিই আরও একটা ব্যাপার সেটা কি ডেট অফ নোটিফিকেশান অর্থাৎ কবে নোটিশ এসেছে দেখে নাও যে এগারো সাত দু হাজার চব্বিশ আজকে হচ্ছে তেরো তারিখ গত পরশু দিন এই নোটিফিকেশানটা বেরিয়েছে এবং যার জন্য কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশান হচ্ছে পাঁচ আট দু হাজার চব্বিশ সাড়ে পাঁচটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারছ এরপর আর কিন্তু আবেদন গ্রহণ করবে না ক্লিয়ার হয়েছে তো যতজন আছো অবশ্যই কিন্তু প্রত্যেকের সাথে শেয়ার করে দাও প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা বন্ধুর সাথে যারা মহিলা যারা মাধ্যমিক পাস করেছে যারা চাইছে একটা গভর্নমেন্ট জব তাড়াতাড়ি হোক তাদের সাথে ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে তুমি কোন জেলা থেকে দেখছো কেন বারবার করে বলছি কমেন্ট করতে কারণ এগুলো কিন্তু জেলাভিত্তিক নিয়োগ হচ্ছে এরপর দেখা যাবে অন্য কোনো জেলা নিয়ে আসছে তারপর দেখা যাবে অন্য কোনো জেলা থেকে আসছে এভাবে কিন্তু প্রত্যেকটা জেলা থেকে ধীরে ধীরে বেরোচ্ছে তো অবশ্যই নিজের নিজের জেলার নাম কমেন্ট করবে কারণ এগুলো কিন্তু অনেকে জানতে পারে না কম্পিটিশন কম হয় অনেকে চাকরি পেয়ে চলে যায় ঠিক আছে তুমি জানতেই পারলে না যে কখন ভ্যাকেন্সি বেরিয়ে গেলো দেখা গেলো তোমার পাশের বাড়ির একজন আছে চিন্টু পিন্টু সে চাকরি পেয়ে গেলো আর তুমি কিন্তু বসেই আছো তুমি অনেক পড়াশোনা করছো কিন্তু জানতেই পারছো না এগুলো হয় কেন এগুলো সাধারণত কী হয় ছেলেমেয়েরা অ্যাওয়ার্ড থাকে না ঠিক আছে তো এই ধরনের জব আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কারণ আমি কিন্তু এই ধরনের আপডেটগুলো খুব ভালোভাবে দিয়ে থাকি ঠিক আছে চলো তারপরে বলে রাখি মেন ইম্পর্টেন্ট ব্যাপারটা কি ই অ্যাডমিট কার্ড ই অ্যাডমিট কার্ড মানে কি পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ডের কথা বলছিলাম এই অ্যাডমিট কার্ডটা আসবে দেখো চোদ্দো আট দু হাজার চব্বিশ থেকে তেইশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং পরীক্ষাটা হচ্ছে কিন্তু সাত নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসে সাত তারিখ পরীক্ষা আছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ পরীক্ষা এগারোটা থেকে সকাল এগারোটা থেকে পরীক্ষা এবং দেখো হাতে কিন্তু খুব কম সময় এটা জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর মানে হাতে বলতে পারো ওই ডেট থেকে দু মাসের মতো সময় পাবে এই সময়ের মধ্যে কি তোমরা এখন যদি শুরু করো তাহলে কি শেষ করতে পারবে আমি বলবো যে যদি তুমি ভালোভাবে পড়ো যদি তুমি স্ট্র্যাটেজিক্যালি পড়ো তাহলেও সেটা সম্ভব তবে তোমাকে কনস্ট্যান্টলি তোমাকে পড়তে হবে তার জন্য আমি বলে রাখি আমাদের একটা ব্যাচ আমি লঞ্চ করতে চাইছি যারা যারা মনে করছো যে আইসিডিএসের জন্য ক্লাস দরকার কারণ এরপর পিএসসি নিয়ে আসবে হিউজ সিলেবাস হিউজ একটা বড় ভ্যাকেন্সি এটা তো এটা তো একটা জেলার জন্য এরপরে প্রচুর জেলা থেকে আসবে তো আমি চাইছি একটা ব্যাচ আসুক আমাদের ঠিক আছে যেখানে তোমরা মানে মোটামুটি পাঁচ থেকে ছ মাস পড়ার টাইম পাবে ঠিক আছে ভ্যালিডিটি পাচ্ছে পাঁচ থেকে মাস বলে স্যার পাঁচ থেকে ছ মাস নিয়ে কী করব পরীক্ষা তো মাস পর আমি একটা কথা বলি প্রত্যেকটা জেলায় যখন বেরোবে একই দিনে নিশ্চয়ই পরীক্ষা হবে না পরবর্তীকালে দেখালো অন্য কোনো জেলা থেকে আসে সেখানে তো দু মাস পর পরীক্ষা তাহলে সেই হিসাবে আমি ধরলাম যে ছয় থেকে পাঁচ থেকে ছ মাস ঠিক আছে পাঁচ থেকে ছ মাসের মধ্যে তোমাদের কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আর এটার জন্য স্পেশালি আমরা একটু বেশি করে পড়াবো যেন স্টুডেন্টরা ভালোভাবে পড়তে পারে এবং বলে রাখি এখানে কম্পিটিশন অনেক কম হয় অনেক কম হয় অনেক স্টুডেন্টরা জানতে পারে না অনেকেই অত ভালো পড়াশোনায় থাকে না অনেকে হয়তো জানতে পারলো তো সে হয়তো পরীক্ষা ভালো দিতে পারলো না যে পরীক্ষা ভালো দেয় সে হয়তো ইন্টারভিউ ভালো দিতে পারল না এবার দেখা যায় কাটপটা অনেকটা কমে থাকে ঠিক আছে যেহেতু মেয়ে ব্যাপার ছেলেরা থাকলে তো একদম কাট অফ ধরে রাখো নাইনটি চলে যাবে বাট যেহেতু মেয়েরা দেয় তো কাট অফ অনেক কমে যায় অনেকটা কম ঠিক আছে তো আমি বলে রাখি যদি কারোর মনে হয় যে আমাদের ব্যাচে জয়েন করবে আমি লিখে দিচ্ছি নাম্বারটা নাম্বারটা হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই ব্যাচের নাম আমি রাখবো অর্জুন ব্যাচ কারণ দেখো অর্জুন যেমন তার লক্ষ্য স্থির রেখেছিল তার লক্ষ্য স্ত্রী দেখে সে একদম দক্ষ একজন মানে কি বলবো মানে দক্ষ একজন কিন্তু মানে একজন যোদ্ধা ছিলেন ঠিক তেমনই তোমাদের কিন্তু পরীক্ষার জন্য একটা দক্ষ যোদ্ধা বানাবো ঠিক আছে অবশ্যই তার জন্য কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে আর কোর্স ফি বলে রাখি আমি যদি কোর্স ফি নিই এটার জন্য আমি খুব বেশি হলে চারশো টাকা নেবো মাত্র চারশো টাকা এটা মনে আছে ফুড এসআই ক্লাস করেছিলাম ফুড এর জন্য আমি কিন্তু এই চারশো পাঁচশো এরকমই নিয়েছিলাম ঠিক আছে এটার জন্য নেবো তবে যদি স্টুডেন্ট যদি ভালো না থাকে দেখা স্টুডেন্ট হচ্ছে না তাহলে আমি আর কন্টিনিউ করতে পারবো না তো প্রচুর কমেন্ট দরকার প্রচুর কোয়ারি দরকার তাহলেই কিন্তু এটা নিয়ে ক্লাস করাবো এবং বলছি এখান থেকে নিশ্চয়ই তোমরা একটা ভালো সাকসেস পেতে চলেছ আমি আমার বেস্টটা দিয়ে পড়াবো ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে আরও ডিটেলসটা বলে দিই তাহলে দেখবে আরও কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি তোমাদের আগে অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিই তারপর তোমাদের বলে দিচ্ছি পুরো ব্যাপারটা তো চলে এসেছি আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেটা নাম হচ্ছে দেখো লেখা আছে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস ঠিক আছে অফিসার কোচবিহার ডিস্ট্রিক্ট অর্থাৎ এই যে নিয়োগটা বেরিয়েছি এটা হচ্ছে কোচবিহারের জন্য এর পরবর্তীকালে বিভিন্ন জেলা থেকেই কিন্তু নিয়োগটা শুরু হবে ওই জন্যই বলেছি যে নিজে নিজে জেলার নাম লেখো কারণ স্টুডেন্টরা কি করে নিজের জেলাটাকে বেশি প্রেফার করে কারণ এখানে কিন্তু নিজের জেলা ছাড়া আবেদন করা যায় না আমি বলে রাখবো নিজের জেলা হলেও হবে না তার জন্য তোমাকে কিন্তু সেই গ্রাম পঞ্চায়েত বা সেই জায়গায় বাসিন্দা হতে হবে যেমন দেখো লেখা আছে এই যে কোন কোন জায়গায় বলে দিই দিনহাটা হাটা টু এইটার জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে দিনহাটা হাটা টু অ্যাডিশনাল দেখতে পাচ্ছ এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি হেল্পার ঠিক আছে এইচ মানে হেল্পার তারপর দেখো মাথা ভাঙা ওয়ান মাথা ভাঙা ওয়ান অ্যাডিশনাল ঠিক আছে মাথা ভাঙা টু মেন মাথা ভাঙা টু অ্যাডিশনাল তারপর দেখো শীতলকুচি এই টোটাল যে কতগুলো হচ্ছে ছটা তাই তো নাকি চার পাঁচ ছয় সাত সাতটা জায়গায় তুমি সাতটা জায়গা তোমাকে বাসিন্দা হলে তবে তুমি আবেদন করতে পারছো এইখানে বলে রাখি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভ্যাকেন্সি বেরোবে নেক্সট টাইম ঠিক আছে শুধুমাত্র এটাই থাকলো তার কিন্তু নয় নেক্সট টাইম আরও বেরোবে তখন তোমাদেরকে আবার আবেদন করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ কুচবিহার টু সরি এটা তোমার হচ্ছে গিয়ে চলো এটা সাবমিশন করতে বলেছে ওকে ভেরি গুড তো আচ্ছা আচ্ছা এখানে আরও কিছু আছে হ্যাঁ অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি তুফানগঞ্জের জন্য বেরিয়েছে তুফানগঞ্জ ওয়ান তুফানগঞ্জ এবার কোচবিহার টু এরকম সব বেরিয়েছে ঠিক আছে আমি তোমাদেরকে সরাসরি দেখাই এবার ফর্মটা ফিল আপ করবে কী করে কারণ এরপরে অন্যান্য জায়গারও কিন্তু বেরোবে ধীরে ধীরে তো এই সেম প্রসেসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এটা এই জেলার জন্য নেক্সট টাইম যে জেলার জন্য হবে সেই জেলার জন্য আবেদন করে দেবে তো এইখানে চলে আসবে অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট আমি এই নোটিফিকেশনটা না ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে দেখবে তোমার সরাসরি চলে আসবে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদেরকে খোঁজাখুঁজি দরকার নেই তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দাও অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিলেই দেখবে তোমার সামনে কিন্তু একটা পেজ খুলে যাবে যেখানে তোমাকে ফিল করতে হবে এখানে দেখো ফার্স্টে দেখতে পাবে যে পোস্ট অ্যাপ্লাইড ফর আইসিডিএস প্রজেক্ট কোন জায়গার জন্য তুমি আবেদন করছো সেটা তোমাকে এখানে ক্লিক করে নিতে হবে ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে নাও ক্লিক করলে দেখবে তোমার সামনে একটা পেজ খুলে দেখতে পাচ্ছ দিনহাটা টু মাথা ভাঙা ওয়ান মাথা ভাঙা ওয়ান অ্যাডিশনাল মাথা ভাঙা টু মাথা ভাঙা টু শীতল কুচি অর্থাৎ যে সাতটা কথা বললাম সেই সাতটাই আছে এর বাইরে নেই ঠিক আছে ওগুলো পরে হয়তো হবে তো যাই হোক তো শীতল কুচি মনে করো আমি শীতল কুচির জন্য আবেদন করবো ঠিক আছে যারা যারা এই জায়গার বাসিন্দা অবশ্যই কমেন্ট করে দেবে হ্যাঁ স্যার আমি এখান থেকে বাসিন্দা আমি এলিজিবল ঠিক আছে এখানে আলাদা করে বলেন যে বিবাহিত হতে হবে বা বিধবা বিচ্ছিন্ন হতে হবে এরকম কিছু লেখা নেই যে কোনো মহিলা হলে আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা এবার দেখো গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাইড ফর কোন গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করছো তো এখানে দেখো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আছে দেখতে পাচ্ছো ভার ভার থানা তারপর দেখতে পাচ্ছ ছোট্ট সালবাড়ি ঠিক আছে এরকম প্রচুর রয়েছে আমি এগুলো একবার করে দেখিয়ে দিলাম ঠিক আছে মনে করো আমি লালবাজার জন্য আবেদন করবো লালবাজার যে পঞ্চায়েতটা আছে সেই গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করলাম ঠিক আছে হয়ে গেল পোস্ট অ্যাপ্লাইড ফর এবার কোন পোস্টের জন্য আবেদন করবো আমি ধরো দুটো আছে একটা ওয়ার্কার একটা হেল্পার এবার যদি ওয়ার্কারের জন্য আবেদন করো অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য আবেদন করো তাহলে ওপরটা ক্লিক করবে যদি অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য আবেদন করো সেটার জন্য মানে সহায়িকার জন্য আবেদন করতে চাইলে হেল্পারে ক্লিক করবে ঠিক আছে এবার নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমাকে নিজের নিজের নাম লিখতে হবে তোমার নামটা তুমি এখানে লিখে নেবে ঠিক আছে মনে করো তোমার নাম যে রত্না তো আর এ টি এন এ ঠিক আছে রত্না রয় ধরো এটা লিখে দেবে রত্না রয় ওকে এটা লিখে দিলে প্রথমটা পুরোটা বড়ো হাতে লিখবে ঠিক আছে চেষ্টা করি সমস্তটা বড়ো হাতে লেখার ক্যাপিটাল লেটারে লেখার তারপর দেখো ফাদার নেম বা হাজবেন্ড নেম নিজের নিজের পিতার নামও লিখতে পারো চাইলে তুমি যদি বিবাহিত হয়ে থাকো তুমি হাজব্যান্ডের নামও লিখতে পারো এটা লিখে নেবে লেখার পর মাদার নেম নিজের মায়ের নাম লিখবে তারপরে দেখো ক্যাটেগরি তোমার কোন ক্যাটেগরি আছে অর্থাৎ এস সি এস টি কার যেটা আছে সেটা লিখে দেবে ঠিক আছে ইডাব্লিউ জার যেটা আছে লিখে দেবে জেন্ডার এখানে তো শুধুমাত্র ফিমেলই সিলেক্ট হবে কারণ মেল আবেদনই করতে পারবে না তাহলে ফিমেল সিলেক্ট হয়ে গেলো এখানে আসার পর তোমাকে কিন্তু এখানে দেখো আর ইউ মানে তোমাকে কী হতে হবে তোমাকে কিন্তু এই যে ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া তোমাকে অবশ্যই সিটিজেন হতে হবে এবং উইথ ডিসাবিলিটি যদি থাকে তাহলে এখানে ক্লিক করে দেবে না থাকলে কিছু করা দরকার নেই নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি তুমি কি বাংলা এবং ইংলিশ পড়তে জানো বা তোমার কি নলেজ আছে জ্ঞান কি আছে তো নিশ্চয়ই আছে তোমাদের এখানে একটা ক্লিক করে দেবে ঠিক আছে এটা ঠিক করে দেবে তার মানে শুধুমাত্র এইটা এবং এইটা এই দুটো টিক করলেই হবে ঠিক আছে কিন্তু এইটা করতেই হবে মানে এইটা তোমাকে ক্লিক করতে হবে কারণ যখন তুমি যদি ইন্ডিয়ার বাসিন্দা না হও তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে না এটা সবাই পারবে আশা করছি সবাই ক্লিক করে দিও আচ্ছা ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থের জায়গায় নিজে নিজের জন্ম তারিখ লিখবে ঠিক আছে এইখানে দেখো একটা ক্যালেন্ডারের মতো সাইন আছে এখানে ক্লিক করলে তাহলে দেখবে তোমার পুরো ডেট খোলে যাবে যেটা তোমার জন্ম তারিখ সেটা তুমি লিখে দেবে ঠিক আছে চলো তারপর চলে আসি তারপর চলে আসবে দেখবে এইচ ওয়ান এখানে অটোমেটিক্যালি চলে আসবে এটা অসুবিধা নেই মোবাইল নাম্বারটা মাস্ট সঠিকভাবে ফিল করবে মোবাইল নাম্বারটা যেন ভুল না হয় বা অনেকে আছে এমন যারা হয়তো ফোন নাম্বারটা অন্য কারো দিয়ে দেয় বাবার বা দাদার বা দিয়ে দেয় বা হয়তো নিজের হয়তো অন্য কারোর মানে পরিচিত কারোর দিয়ে দিল ভুল করে এরকম করবে না কারণ তোমার যাবতীয় আপডেট কিন্তু সেই মোবাইল নাম্বারেই যাবে ঠিক আছে ইমেল আইডি অবশ্যই সঠিকটা দেবে আধার নম্বর এই আধার যদি কারোর নাম্বার না থাকে ধরো কেউ আধার কার্ড পায়নি তার কাছে ভোটার কার্ড আছে তো এখানে কিছু করার দরকার নেই আধার কার্ডের নাম্বারটা দেওয়া দরকার নেই যাদের আছে তারা অবশ্যই দেবে আশা করছি ম্যাক্সিমাম থাকবে তো থাকলে এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে ঠিক আছে এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলে বেশ এবার চলে আসো অ্যাড্রেস এই অ্যাড্রেসটাই অবশ্যই নিজের যে গ্রাম পঞ্চায়েতের নাম প্রথমে লিখবে ভিলেজের নাম লিখলে অর্থাৎ গ্রামের নাম লিখলে ব্লক অর্থাৎ তোমার যে বিডিও অফিসার আছে বিডিও ব্লকের নাম লিখলে ঠিক আছে তারপর পোস্ট অফিস তোমার পোস্ট অফিসের নাম লিখলে পুলিশ স্টেশন কী আছে ডিস্ট্রিক্ট অবশ্যই ডিস্ট্রিক্ট কিন্তু কুচবিহার সিলেক্ট হয়ে আছে অর্থাৎ অন্য জেলা কিন্তু হলে হবে না আমি ওই জন্যই বললাম যে নিজের জেলার নামটা লিখে রাখো অন্য জেলা হলে কিন্তু আবেদন করতে পারছো না নেক্সট টাইম যখনই অন্য কোনো জেলায় বেরোবে যদি পুরুলিয়া হয় পুরুলিয়া বাঁকুড়া এবং প্রচুর স্টুডেন্টরা কিন্তু উত্তর দিনাজপুর নর্থ চব্বিশ পরগনা এইসব থেকে কমেন্ট করে বেশি ঠিক আছে পুরুলিয়া বাঁকুড়া তো আমি অবশ্যই সেগুলো আপডেট দিয়ে দেবো অসুবিধে কিছু নেই স্টেট দেখো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে পিনকোড অবশ্যই লিখে নেবে ঠিক আছে এবার আসার পর এখানে যদি তোমার একই অ্যাড্রেস হয়ে থাকে সেম অ্যাড্রেসে ক্লিক করে নিলে যদি না থাকে তাহলে আবার লিখে নিলে এবার দেখো চলে আসো এখানে দেখো ফার্স্টে দিয়ে দিচ্ছি যেটা সেটা হচ্ছে এইচএস এইচএস অর ইটস ইকুইপ্যালেন্ট অর্থাৎ এ তোমার কিন্তু মার্কসটা চাইছে গ্র্যাজুয়েশন তারপর লাগবে তো যদি না থাকে তোমার কোনো অসুবিধে নেই এটা ফাঁকা রেখে দেবে কিন্তু এখানে এইচএসটা দিতেই হবে ঠিক আছে বোর্ডের নাম লিখে নিলে বা ইউনিভার্সিটির নাম লিখলে সাবজেক্ট কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেগুলো লিখে নিলে কত পার্সেন্ট নাম্বার ছিল সেটা লিখলে ইয়ার অফ পাস কত সালে পাস করছে সেটা লিখে নেবে এবং ফুল মার্কস কত মার্কসের মধ্যে তুমি পেয়েছো ঠিক আছে এক্সামে কত কত মার্কস ছিল মনে করো যে পাঁচশো নম্বরের মধ্যে পরীক্ষা পাঁচশোর মধ্যে পরীক্ষা তুমি লিখে দিলে পাঁচশোর মধ্যে পেয়েছো ঠিক আছে এবং তুমি কত পেয়েছো মনে করো তুমি তিনশো নম্বর পেয়েছো ঠিক আছে তিনশো নম্বর পেয়েছো কত সালে পাশ করেছো সেটা লিখে নেবে ঠিক আছে এটা মানে বুঝে নাও এটা কিন্তু ভুল করো না এখানে ফুল মার্কস মানে তুমি কত মার্কস পেয়েছো এক্সামিনেশন তুমি কত মার্কস পেয়েছো ও সরি এক্সাম কত মার্কস আছে আর টোটাল মার্কস অব মানে তুমি কত মার্কস পেয়েছো ক্লিয়ার হয়েছে অব মানে তুমি কত প্রাপ্ত হয়েছো তোমার প্রাপ্ত নম্বরটা লিখতে বলেছে তাই এটা প্রাপ্ত নম্বর লিখে নেবে আর এখানে ফুল মার্কস মানে কত নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে সেটা লিখে নেবে ঠিক আছে এবার দেখো আপলোড ফটো অবশ্যই নিজের নিজে ছবি অবশ্যই কিন্তু দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে করতে হবে এবং সেটা আপলোড করে দেবে যদি সম্ভব হয় যদি নিজে না পারো ফোন থেকে তাহলে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটা কিন্তু করতে পারো আপলোড সিগনেচারে গিয়ে সিগনেচার আপলোড করবে এবং তোমাকে কি করতে হবে এখানে এই ডিক্লারেশনে ইয়েস করে দিতে হবে দেখো ডিক্লেশান দেওয়া আছে ডিক্লারেশনে ইয়েস করে দাও দেন কী করবে এখানে এসে তুমি হচ্ছে এই যে এখানে দেখবে একটা কোড থাকে এই কোডটা তোমাকে পাশে লিখে নিতে হবে কোডটা পাশে লিখে যদি সাবমিট করে দাও তোমার ফর্ম সাবমিট হয়ে গেল তোমাকে একটা টাকাও খরচ করতে হবে না তুমি কিন্তু বাড়িতে বসে এটা করতে পারো আর যদি অসুবিধা হয় তাহলে যে কোনো কম্পিউটারের দোকানগুলোতে গিয়ে কিন্তু এটা করতে পারো ঠিক আছে আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কোন জেলা থেকে দেখছো এবং যদি ব্যাচে জয়েন করতে চাও আমাদের অর্জুন ব্যাচ যদি ভালো রকম রেসপন্স আছে আমি আবারও বলছি যদি ভালো রেসপন্স আসে তবেই আমি ব্যাচ শুরু করবো তাছাড়া কিন্তু নয় নাম্বারটা বলে দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু তোমরা জানো যে আমি এর আগে জিনেমেন এম ব্যাচ পড়িয়েছি প্রচুর স্টুডেন্টরা কিন্তু সেখান থেকে পাশ করে এখন কিন্তু বেশ অনেক ভালো ভালো জায়গায় কিন্তু তারা নার্সিং ট্রেনিং করছে এবার যদি তোমাদের এখানে ভালো একটা রেসপন্স আসে আমরা পরবর্তীকালে কিন্তু ভালো আরও বেশ বেটার কিছু করার চেষ্টা করবো ফোর ডেসাই পরীক্ষায় অনেক প্রশ্ন আমরা হুবহু কমন দিতে পেরেছি তার কারণ হচ্ছে আমরা জানি যে ভাই কোথা থেকে কি কোশ্চেন করছে কোন স্ট্র্যাটেজি তারা ফলো করে সেই জায়গাগুলো আমরা ভালো করে হিট করার চেষ্টা করি তার জন্য কিন্তু স্টুডেন্টরা অনেক কিছু কমন পায় তো যাই হোক তো আজকে মতো এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে দিও থ্যাংক ইউ